হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে বন্ধুরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ভাবলাম আজকে কিছুটা আমের আচার তৈরি করব, আর সেখান থেকেই তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করলাম সকালবেলায়। আজকে দেরি করিনি একদম, তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি সকাল সকাল। আমাদের নাস্তা করা শেষ হয়ে গেছে, বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখন উঠে যাবে ঘুম থেকে। তার আগে ভাবলাম একটু আমের আচার তৈরি করব, যেহেতু রেডি করি সকালবেলায়, কারণ রোদ তো খুব একটা পাওয়া যায় না, হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। তো জানালা দিয়ে যতটুকু রোদ আসে তাতে পুরোপুরি আমটা শুকাবে না। পরে আমার যেটা করতে হবে, চুলার নিচে সারা দিন ধরে রেখে দিতে হবে, তারপরে শুকিয়ে গেলে বিকেলবেলা আমি পুরো মশলা মিশিয়ে আমটাকে গরম তেলে চুবিয়ে রেখে দেব। এটাই হচ্ছে আমের বিশেষত্ব। এই কাঁচা আমটা আমি কোনো রকমেই জাল দেব না, মানে আগুনের উপরে বসাবো না, এই অবস্থাতেই তৈরি করব। তো কীভাবে আমি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আম কাটা হয়ে গেছে, লবণ মিশিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আমি আবার দিতে পারবো, কোনো ব্যাপার না। এবার হলুদ আর লবণটা ভালোভাবে মিশিয়ে রোদে শুকাতে দিয়ে দেব। হয়ে গেছে হলুদ আর লবণ মেশানো, কিছু সময় এভাবে রেখে দেবো, তারপর রোদে দিয়ে দেব। রোদ উঠে গেছে আর আমি রোদে দিয়ে দিয়েছি, দেখুন জ্বালনা দিয়ে যতটুকু রোদ আসে আর কি। আর এদিকে আমি আচারের যে মশলাটা সেটা রেডি করব। ছোট ছোট রসুন নিয়ে নিয়েছি, এই ধরনের আচারে ছোট রসুনগুলো ভালো হয়, ছোট কোয়ার যে রসুনগুলো থাকে। আর এদিকে নিয়েছি মশলা, নিয়েছি কালো জিরা, আর নিয়েছি হচ্ছে সাদা সরিষা, শুকনো মরিচ, আর নিয়েছি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো লাগবেই আচারে, আচার তো সম্পূর্ণ হয় না পাঁচফোড়ন ছাড়া। এখানে নিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ যতটুকু লাগবে ব্যবহার করব, সেই জন্য রেডি করে রাখছি সব কিছু। মরিচ ভাজা হয়ে গেছে দেখুন, আর এদিকে হচ্ছে আমি পাঁচফোড়ন আর যে মশলাগুলো ছিল সেগুলো টেলে নিয়েছি। তো এই সবগুলো মশলা একটু ঠান্ডা করে আমি ব্লান্ড করে রেখে দেবো এখনই, আর বিকেলে হচ্ছে আমি আচারটা তৈরি করব। হয়ে গেছে আমার ব্লান্ড করা মশলাটা। তো বন্ধুরা, আমি আপনাদের একটু বলে দিচ্ছি আচারটা কীভাবে তৈরি করব। আমটা শুকাবার পরে আমি এই মশলাগুলো একসাথে আমের সাথে মিশিয়ে নেব সবগুলো, তারপরে বয়ামে আমটা ভরব। আর সরিষার তেল গরম করে একটু ঠান্ডা করে নিয়েই আমি বয়ামে ভরে দেব, তারপরেই তৈরি হয়ে যাবে আমার আজকের আচার। এদিকে সবজি আনা হয়েছে, সেই সবজিগুলো আমি রেখে দেবো, রান্নার সময় হয়ে গেল দুপুরবেলার, বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে সকলে, ওদেরও খাবার দিতে হবে, আর তারপরে আমি রান্নার রুমে চলে যাব। এটা হচ্ছে আমার প্রিয় খাবার দেখুন, করলা। তো সবগুলো সবজি আমি এবার ফ্রিজে ভরে রাখবো। কিছু মাছ নিয়ে এসেছে ওর বাবার পছন্দের মাছ, ছোট ছোট বান মাছ দেখুন। এই মাছগুলো আমরা দেশে গেলে খাই, এখানে খুব একটা পাওয়া যায় না, যখনই পায় তখনই নিয়ে আসে ওর বাবা, ওর বাবা খুব পছন্দ করে এই মাছগুলো। তো যাই হোক বন্ধুরা, আজ তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, ভালো থাকো সুস্থ থাকো। এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আমটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণ আম শুকানোর পরে আমি মশলাটাকে মিশিয়ে এভাবে বয়ামে ভরে নিয়েছি, তোমরাও ঠিক এভাবেই করবে। আর তারপরে তেলটা গরম করে একটু ঠান্ডা করে ঢেলে দেবে, তবে মনে রাখতে হবে কাঁচা আম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, যদি তেলটা
আমের উপর পর্যন্ত না থাকে, মানে তেলটা পুরো আমের সাথে চুবানো থাকবে, তেল থাকবে উপরে, আম নিচে থাকবে। এই অবস্থায় দিয়ে রাখলে কোনো রকম কোনো সমস্যা হবে না, আর মাঝে মাঝে রোদ দিতে হবে। ভালো থাকো, টাটা, বাই বাই।